প্রিয় দর্শক, শুরু করছি আজকের আমাদের ঝগড়া শো। আর এই ঝগড়া শোতে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের জনপ্রিয় বিনোদন বন্ধু খান সাহেব এবং এই হেলাকেত পরবর্তীতে শোনা নিবে। প্রিয় দর্শক, আপনারা জানেন দেশের মধ্যে যে বর্তমানে হাই হুতাশ চলছে পেঁয়াজের দাম নিয়ে, আলুর দাম নিয়ে, তাই আমরা দুইজন নেতাকে আজকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ করেছি। আমরা জানবো যে এই যে একটার পর একটা পণ্যের দাম বেড়েই যাচ্ছে, তাদের চিন্তা ভাবনা কি। তো খান সাহেব, সর্বপ্রথম আপনার কাছে জানতে চাই যে এই যে আজকে পেঁয়াজের দাম এত বেড়ে গেল, এই সম্পর্কে আপনি কি বলবেন? খালি পেঁয়াজের দাম বাড়ছে, আর কিছু দাম বাড়ে নাই? মানুষ ছাড়া কোন জিনিসটার দাম কমছে দেখেন তো এই দেশে। আজকে মানুষ যে একটু শান্তি মতো ঘুমাবে, সে ঘুমের দাম বাইজে গেছে, ঘুমাতে পারে না। একটা আবাসিক হোটেলে একজন ব্যবসায়ী, গ্রামের একজন ব্যবসায়ী যে ঢাকা শহরে তার পাইকারি মালটা দিয়ে একটা রাইত ঘুমাবে, সে আবাসিক হোটেলে 2000 টাকা নিয়ে সে ঘুমাইতে পারে না। ঘুমের দামও বাইজে গেছে, মরবেন মইদেও শান্তি নাই, কবরের দামও বাইজে গেছে। গোরস্থান কর্তৃপক্ষ যে জিগে দেখে, আমি বলতে চাই যে আপনার কথা হয় না। হ্যাঁ, আমার তো কথা না, হয় না, হয় না। আমারে আমার সময় দিয়েছেন, কথার মধ্যে কথা বলিনি, আপনি বলবেন নাই কথা, আমার নামে অভিযোগ দেবেন। আমি ডিসিপ্লিন সেই শুরু থেকে এখন পর্যন্ত বানিয়ে আসতেছি, আপনি যে কথা বলতেছেন এ কথা হয় না। এটা কোন ধরনের কথা বলেন আপনি? যেখানে আমরা পদ্মা সেতু করেছি, আমরা চট্টগ্রামে টানেল করেছি, নদীর নিচ দিয়ে আন্দাজ দিয়েছি রাস্তা, এপারে তো ওপারে যাই মানুষ অ্যাক্সিডেন্ট করতেছে, তারপরে আপনার এই বাড়ি বাড়ি পাকা রাস্তা করে দিছি, ঘরে ঘরে কারেন্ট,